আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক বাইয়ের অনেকগুলো গুরুত্বপূর্ণ কথার ভিত্তিতে আজকের ভিডিওটা সেটা হচ্ছে ফুল্যান্ডের সিজনাল ওয়ার্ক পারমিট আমরা অনেকেই ফুল্যান্ডের সিজনাল ওয়ার্ক পারমিট সম্পর্কে জানি না আজকে আমি আপনাদের সাথে সিজনাল ওয়ার্ক পারমিট সম্পর্কে বিস্তারিত অনেকগুলো কথা তুলে ধরবো আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সিজনাল ওয়ার্ক পারমিট কি সিজনাল ওয়ার্ক পারমিটের মেয়াদ কতদিন থাকে সিজনাল ওয়ার্ক পারমিটে আসলে সুবিধা কি সিজনাল ওয়ার্ক পারমিটে আসলে আপনি বিষয় মেয়াদ বাড়াতে পারবেন কিনা সিজনাল ওয়ার্ক পারমিট আসার পরে আপনি টিআরসি কার্ড করতে পারবেন কি না এবং কি এটার বেতন কত কতদিন কাজ করা যায় হ্যাঁ এটার সুবিধা অসুবিধা কি কারা নিলে ভালো হবে কাদের নেওয়া উচিত হবে না এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন একটু মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন আপনি অনেকগুলো তথ্য পাবেন কারণ আমরা ওয়ার্ক পারমিট ওয়ার্ক পারমিট ওয়ার্ক পারমিটের জন্য ফাগল হয়ে যাই কিন্তু ওয়ার্ক পারমিটের সুবিধা অসুবিধাগুলো আসলে আমরা জানার চেষ্টা করি না তার কারণে আমরা ক্ষতিগ্রস্ত হই তো আমি আজকে যে সিজনাল ওয়ার্ক পারমিট বিষয়টা নিয়ে আলোচনা করব সিজনাল ওয়ার্ক পারমিট কী কী কাজ কী কী কাজ আপনি করতে পারবেন কি কাজ করতে পারবেন না হ্যাঁ এবং কোন সময় আপনি কাজগুলো করতে পারবেন এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব আশা করি সম্পূর্ণ ভিডিও থাকবেন চলুন শুরু করা যাক প্রথমে বলি সিজনাল ওয়ার্ক পারমিট সিজনাল ওয়ার্ক পারমিট গুলো হচ্ছে আপনার সিজন ভিত্তি যে সকল কাজ করা হয় মানে সিজনে যে সকল কাজের উপরে ওয়ার্কার ফায়ার করা হয় ওই সকল ফার্মিটকে সিজনাল ফার্মিট হয় যেমন আপনার সিজন মধ্যে এখানে ফুলান্ডে আপনার কয় মাস ঠান্ডা থাকে কত মাস আপনার তুষার পরে কত মাস আপনি সামার থাকে এই জিনিসগুলো আপনার জানাটা জরুরি যেমন আপনার ফুলান্ডায় বছরের শুরু থেকে ধরেন আপনার ধরেন জানুয়ারি থেকে ডিসেম্বর বারো মাস বারো মাসের মধ্যে আপনি কয় মাস ঠান্ডা পরে বা কয় মাস আপনার তুষার পরে এই জিনিসগুলো আপনাকে জানতে হবে ম্যানুয়াললি আপনার নভেম্বর নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত আপনার সবসময় তুষার পরে না মাঝে মাঝে পর পরপরে তুষার পরে কিন্তু নভেম্বর থেকে জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত আপনি পুরোই শীত থাকে তাহলে ফেব্রুয়ারি পর্যন্ত যদি আপনার শীত থাকে বিশেষ করে আপনার নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মানে বলতে গেলে মার্চ মাসের সে শেষ দিকে আপনি গরম যাবেন এখন একটু গরম বাপ বাপ শুরু হয়ে গেছে গা তাহলে আপনারা এই চার মাস আপনাকে কাজ করতে পারবেন বাট এই চার মাসে মানে পুরো ডাল সিজন যে সকল আপনার গ্রিন হাউসগুলো আছে বলেন আপনার এই কৃষিখাতের যে সব সেক্টরগুলো আছে এই সেক্টরগুলোর মধ্যে আপনার কাজ হয়ই না আর এই সেক্টরগুলো এত ঠান্ডা আপনি বাইরে কাজ করতে করতেই না মেনলি এখানে যারা থাকে তারাও কাজ করে না তো গ্রিন হাউজ প্রজেক্ট যারা তৈরি করে গ্রিন হাউজের যে সকল কাজ আছে ওই সকল ক্ষেত্রে মধ্যেও আপনার সপ্তাহে দুই দিন একদিন কাজ চলে আর বাকি সময় ছুটির মধ্যে ছুটিতে পড়ে থাকে ফলান্ডের ওয়ার্ক পারমিটের মধ্যে অনেকগুলো ক্যাটাগরি ওয়ার্ক পারমিট আছে সি টাইপ ওয়ার্ক পারমিট ডি টাইপ এস টাইপ মানে চার ক্যাটাগরি ওয়ার্ক পারমিট নেওয়ালি ফোলান থেকে বের হয় তো সিজনাল ওয়ার্ক পারমিট হচ্ছে এস টাইপ ওয়ার্ক পারমিট আপনারা এই এস টাইপ ওয়ার্ক পারমিট মানে সিজনাল ওয়ার্ক পারমিটটা আপনার নর্মালি বের হতে সময় লাগে হচ্ছে সর্বোচ্চ থেকে এক মাস মানে পনেরো দিন থেকে এক মাসের মধ্যে আপনি এই সিজনাল ওয়ার্কপার্ট বের করতে পারবেন যে কোনো কোম্পানির মাধ্যমে বা যে কোনো এজেন্সির মাধ্যমে এখন এই ওয়ার্কপার্টগুলো ম্যানুয়ালি কারা বেশি প্রোভাইড করে সেটা হচ্ছে যাদের গ্রিন হাউস প্রজেক্ট আছে এখানে নর্মালি আমরা বাংলাদেশের মতন বা আমাদের দক্ষিণ এশিয়ার মতন যে সব আপনার এই কৃষি কাজ হয় এখানে কিন্তু এভাবে কিন্তু এই কৃষিকাজ হয় না এখানে বাইরে আমাদের আমি যে এলাকায় থাকি আমি তো কয়েকটা গ্রামে গেছিলাম এখানে ওদের যে ফজ মানে ফসলগুলো হয় ওরা বেশিরভাগ করে গম এক সিজন ওরা গম করে আর বা কিছু খালি পরে থাকে তাহলে গমের ক্ষেত্রে ওনাদের এই মেশিনে আপনার একটা ট্রাক আছে ওই ট্রাক দিয়ে সব কিছু চাষ হয় আবার এই ট্রাক দিয়ে আপনার বীজ বোপন করা হয় ট্রাক দিয়ে কাটা হয় ট্রাক দিয়ে সব কিছু ট্রাকের উপরে চলে সুতরাং এখানে আর বেশি শ্রমিকের প্রয়োজন হয় না আর এখানে এটা শ্রমিকের কাজও না সিজনাল ওয়ার্ক পারমিট হচ্ছে আপনার শর্ট টাইমের একটা ওয়ার্ক পারমিট মেনুয়ালি ছয় মাস আট মাস নয় মাসের সর্বোচ্চ নয় মাসের একটা ওয়ার্ক পারমিট দিয়ে থাকে সুতরাং আপনারা একটু ডিসপ্লে দেখেন আমি ওয়ার্ক পারমিটের মেয়াদটা দেখানোর চেষ্টা করতেছি তাহলে এই যে পারমিটটা ম্যানুয়ালি এইসব পারমিটগুলো বের হতে সময় লাগে পনেরো থেকে এক মাস আপনারা যারা এই সিজন ওয়ার্ক পারমিট নেবেন আপনারা সহজ মনে করেন যে আমি শর্ট টাইমে ওয়ার্ক পারমিট নেব শর্ট টাইমে চলে আসবো যত সহজ মনে করেন কিন্তু তত সহজ না কারণ ওয়ার্ক পারমিট খুব দ্রুত বের হয় বাট আপনি এই ওয়ার্ক পারমিট হাতে পেতে পেতে আপনার সময় নষ্ট করে ফেলে আপনার ওই লোক বা আপনাকে যে ওয়ার্ক পারমিটে দিচ্ছে সে আপনাকে আর ডিএসএলএ পাঠাইতে বা বিভিন্ন কারণে সে আপনার সময়টা কালফোন করতেছে সেক্ষেত্রে আপনি এখানে দুই মাস সময় নষ্ট হয়ে যাচ্ছে তো আপনার যখন দুই মাস সময় নষ্ট হয়ে যাচ্ছে আপনার বিষয় ইস্যুটা কিন্তু আপনার কমে যাচ্ছে কারণ এটা সিজনাল ভিত্তিক ওয়ার্ক পারমিট আপনার ওয়ার্ক পারমিটে পাওয়ার সাথে সাথে অ্যাম্বাসিতে দাঁড়ানো উচিত যাতে করে আপনি বিষয়টা পান কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমাদের যে দীর্ঘতি যে দীর্ঘতি অ্যাপয়েন্টমেন্ট ডেট বলেন বা আদার যেসব সমস্যা বললেন সেই সমস্যার কারণে আমরা কিন্তু এই সিজনাল ওয়ার্ক পারমিটে অনেকে বিষা পাই না এবং কি অনেকে রিফিউজ হয় তো আপনারা যারা বিশেষ করে মিডিল ইস্টে আছেন তারা দয়া করে সিজনাল ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করবেন না কারণ আপনার যদি মিজিনালিস্ট থেকে যেহেতু ইলেকট্রিক ড্র সিস্টেম অ্যাপার্টমেন্ট ডেট আপনার যদি সিজনাল ওয়ার্ক পারমিটেন্ট একটা অ্যাপার্টমেন্ট ওয়ার্ক পারমিটে মেয়াদ থাকে সাত থেকে নয় মাস তো আপনার যদি সিজনাল ওয়ার্ক পারমিটেন্ট আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেটই পাবেন না তাহলে আপনি এত পাঁচ ছয় লাখ টাকা খরচ করে বা তিন দুই লাখ তিন লাখ টাকা খরচ করলে কেন আপনি একটা সিজনাল ওয়ার্ক পারমিট নিতে চাবেন এখন চলে আসুন আপনি সিজনাল ওয়ার্ক পারমিট বেতনের অবস্থা সিজনাল ওয়ার্ক পারমিটে যারা আসবে যেহেতু আপনি গ্রিন হাউস প্রজেক্টে কাজ সেক্ষেত্রে ওখানে বেতন মোটামুটি ভালো থাকে সর্বনিম্ন আপনার উনিশ জুলতি থেকে শুরু করে তিরিশ জুলুতি পর্যন্ত মানে এই ভিতরে আপনি বেতনটা দিবে প্রথমে অন্তত তারা প্রথম মাস আপনাকে দেখবে আপনার দেখে আপনার রোডের উপর বিবেচনা করে পরের মাস থেকে আপনার স্যালারি নির্ধারণ হবে একুশ টাকা বাইশ টাকা পঁচিশ টাকা এটা হবে আপনার ইয়ার ওপরে সেক্ষেত্রে ওনার আপনাকে থাকা দিবে বাট খাওয়া দিবে না খাওয়াটা আপনার নিজের আপনাকে নিজে খেতে হবে তো সেক্ষেত্রে আপনার দুই চার পাঁচশো টাকা আপনার খরচ হবে এক মাসে তো যাই হোক আপনি সর্বনিম্ন উনিশ জলতি পাবেন পার আওয়ার এখানে ওদের আবার একটা জিনিস হচ্ছে কি তারা ঘন্টা হিসেবে কাজ করে আপনি যে কয় ঘন্টা কাজ করবেন এই কয় ঘন্টায় আপনাকে স্যালারি ধার্য হবে এবং এই কয় ঘন্টায় আপনাকে স্যালারি দেবে আর এখন এই স্যালারিটা ডিপেন্ড করবে আপনার কাজের এক্সপিরিয়েন্সের উপর আপনি কি কুদ্রু কাজ পারেন বা আপনার কাজের যোগ্যতার উপর নির্ভর করবে কিন্তু আপনার স্যালারি সুতরাং যারা এই প্রজেক্টে আসবেন তাদের ওই জিনিসগুলো একটু ভালো করে মাথায় নিয়ে আসবেন যে আপনি আসলে ওই কাজগুলো পারবেন কি না এখন প্রশ্ন হচ্ছে আপনি এই সিজনের ওয়ার্ক পারমিটে আপনি টিআর এড করতে পারবেন হ্যাঁ ভাই এই টি এর এই সিজনের ওয়ার্ক পারমিটে আপনি টিআর এড করতে পারবেন যদি আপনার ওই কোম্পানি আপনাকে করে দেয় তাহলে তো অয়েল সেটাও পারবেন কিন্তু যদি আপনাকে না করে দেয় সেই ক্ষেত্রে আপনার উচিত আপনি যখনই আসবেন সাথে সাথে আপনার যদি পরিচিত বন্ধু বান্ধব থাকে বা আপনার পরিচিত লোক থাকে তাদের মাধ্যমে অন্য কোম্পানিতে একটা ওয়ার্ক পারমিট বের করে ওই পারমিটের উপরে আপনি টিএসসি কার্ডের জন্য আবেদন করে ফেলান যাতে করে আপনি এখানে বৈধভাবে হয়ে যেতে পারেন কারণ আপনি যদি নয় মাসের ভিতরে আপনাকে যে সিজনালভাবে আসছে ভিতরে যদি আপনি টিএসসি এর জন্য আবেদন না করতে পারেন সেক্ষেত্রে আপনার চলে যেতে হতে পারে অথবা আপনি অবৈধ হওয়ার সম্ভাবনা বেশি থাকে তো সেক্ষেত্রে আপনার করণীয় হবে কি আপনি যখন ওই বিষয়ে আসবেন ওই বিষয়ে থাকার আপনি আপনার পরিচিত লোক যারা আছে তাদের মাধ্যমে আপনি এ লয়ার দরে অথবা আপনি যেভাবেই হোক আপনাকে টিআরসির জন্য আবেদন করতে হবে যদি আপনাকে ওই কোম্পানি করে দেয় তাহলে তো অয়েল আর যদি না করে দেয় সেই ক্ষেত্রে গিয়ে আপনি বাইরে থেকে করতে পারবেন এখানে বিভিন্ন লয়ার ইমিগ্রেশন অফিসার আছে যাদের মাধ্যমে আপনি টিআরসি কার্ড করতে পারবেন টিআরসি কাঠ করে আপনি বৈধতা আপনি নিতে পারবেন একটু সময় লাগবে বাট আপনি এটা করা সম্ভব এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সিজনাল ওয়ার্ক পারমিটের কস্টিং ব্যাপারটা আমরা যেমন নর্মাল যেসব ওয়ার্ক পারমিট ব্যবহার করা দুই বছর এক বছর তিন বছর মেয়াদে যে সকল ফার্মিটগুলো বের হয় ওই সকল ফার্মিটের কস্টিং আবার এই সকল ফার্মিটের ট্যাক্স ওই সকল পারমিটের আপনার এখানে আসার যে খরচ সেটার থেকে সিজনাল ফার্মিটের খরচটা কিন্তু অনেক কম তো সেক্ষেত্রে যারা এই সিজনাল ওয়ার্ক পারমিট নেবেন অবশ্যই আপনি ওই বিবেচনা করে আসবেন যে আপনি যে টাকা খরচ করে আসতেছেন এই টাকা আপনি এখানে আবার উঠেতে পারবেন কি না সেটা আপনাকে বিবেচনা রাখতে হবে সুতরাং আপনারা যারা সিজনাল ওয়ার্ক পারমিট নেবেন আগে ওই জিনিসগুলো চিন্তা করবেন যাতে করে আপনি ক্ষতিগ্রস্ত না হন এখন আসেন সিজনাল ওয়ার্ক পারমিটে আপনি ভিসা পাওয়ার সম্ভাবনা কেমন হ্যাঁ সিজনাল ওয়ার্ক পারমিটে আপনি ভিসা পাবেন যদি ওই কোম্পানিটা আসলে ওয়ার্কার সংকট থাকে তাহলে আপনি ভিসা পেতে পারেন না হয় আপনি ভিসা পাবেন না কারণ ওখানে নির্দিষ্ট পরিমাণ ওয়ার্কার এর বেশি ওয়ার্কার আপনার ওখানে নেন না আর ওয়ার্কার দিয়ে ওরা কাজ করে না কারণ হচ্ছে কৃষি প্রজেক্ট কারণ ওই প্রজেক্টের উপরে ওদের ওয়ার্কার উপরে ভিত্তি করে কিন্তু ওদের লাভ লস হিসাব হয় হ্যাঁ এখানে যেসব প্রজেক্টগুলো আছে যেসবগুলো আমরা এখানে শসা টমেটো গাজর এই ফসল ফসলগুলো বেশিরভাগ উৎপাদন হয় ওদের গ্রিন হাউস প্রজেক্টের মধ্যে সেখানে নির্দিষ্ট পরিমাণ আমি একবার আমি আমার তারেক ভাই আমার সাথে আসছিলাম তারেক ভাইয়ের গ্রিন হাউস প্রজেক্টে গিয়েছিলাম এখানে নির্দিষ্ট পরিমাণ ওয়ার্কার আছে নির্দিষ্ট পরিমাণের ওয়ার্কারের নির্দিষ্ট টাইমে কাজ করে হয় এর কমও করাবে না বেশিও করাবে না ঠিক আছে এখানে আপনি বেতনের দিক দিয়ে যদি আপনি চিন্তা করেন সেই ক্ষেত্রে গ্রিন হাউস প্রজেক্টের মধ্যে আপনার যখন সামার থাকে ওখানে মোটামুটি ভালো টাকা ইনকাম করা যায় মাসে আপনি এক লক্ষ থেকে এক লক্ষ বিশ হাজার পর্যন্ত ইনকাম করতে পারবেন সামারে হ্যাঁ কিন্তু যখন আপনার ঢাল সিজন হবে যখন আপনার উইন্টার হয়ে যাবে এই নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই চার মাস পাঁচ মাস আপনাকে খুব কম কাজ দেবে মাসে দেড়শো ঘন্টা দুইশো ঘন্টা সর্বোচ্চ কাজ করাইতে পারবেন কিন্তু এর উপর আপনাকে কাজ দেবে না তো যখন সামার থাকবে তখন কিন্তু মোটামুটি ভালোই ইনকাম করার সুযোগ আছে এই সাবজেক্টরে যেহেতু বেতনটা একটু বেশি সেই সেক্ষেত্রে আপনি যে ঘাট ঢাল সিজনটা ওই ডাল সিজনটা আপনি কাভার করে আসা যায় তো সুতরাং এখানে মূল বিষয়টা হচ্ছে কি যারা সিজনাল ওয়ার্ক পার নেবেন যাদের লং টাইম থাকার ইচ্ছা তারা কিন্তু ওই সিজনাল ওয়ার্ক পারমিটে আসলে সমস্যা পড়বেন এবং কি আপনার সিজনাল ওয়ার্ক পারমিটে ওই সকল লোক আসবেন যাদের এখানে পরিচিত লোক আসে তারাই সিজনাল ওয়ার্ক পারমিট আসার চেষ্টা করবেন করে আপনি ওই পরিচিত লোকের মাধ্যমে আপনার বিষয়টা এক্সটেনশন করতে পারেন বা পরবর্তীতে আপনি পরবর্তীতে আপনি গিয়ে যখন টিএসি কার্ড করে ফেলবেন যখন বা আপনি কোম্পানি পরিবর্তন করবেন তখন আর সমস্যা হবে না যারা এই বিষয় বা যারা এই ওয়ার্ক পারমিট নিয়ে এম্বাসি দাঁড়াচ্ছেন তারা অবশ্যই সময় নিয়ে দাঁড়াবেন চিন্তা করে দাঁড়াবেন যাতে করে আপনি বিষয়টা পান কারণ এটা সিজনাল সিজন ভিত্তিক যেহেতু কাজ সেই ক্ষেত্রে আপনি চিন্তা করে দেখবেন যে আপনি এই সময় যে আপনাকে পারমিটে দেওয়া আছে আসলে কি এই সিজনটা এখন পাওয়া যাবে কি না এই জিনিসটা আপনাকে বুঝতে হবে সিজনাল ওয়ার্ক পারমিট নিয়ে যারা এম্বাসিতে দাঁড়াবেন তারা চিন্তা করবেন আপনার সিজন ভিত্তিক যেহেতু কাজ যেহেতু এটা ক্ষেত্র কাজ সেই ক্ষেত্রে আপনি এই কৃষি সেক্টরের উপরে কোনো সার্টিফিকেট তৈরি করে দেওয়ার চেষ্টা করবেন যাতে করে আপনি বোঝার চেষ্টা করবেন এতটুকু যে আপনি এই কাজের উপরে এক্সপিরিয়েন্স আছে বা আপনি এই কাজ সম্পর্কে অভিজ্ঞ সুতরাং আপনাকে যেন ওই অ্যাম্বাসি যেন আপনাকে বিষয়টা দেয় আর ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তৈরি করার ক্ষেত্রে অনেকে যে ভুলটা করে বা অনেকেই আমাকে প্রশ্ন করে ভাই ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ভেরিফাই করে কেনে না ভাই আপনি ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট কোনো অ্যাম্বাসি কখনো ভেরিফাই করে না এটা করবেও না সুতরাং আপনি একটা ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট বানাই দিবেন আপনারা এই জিনিসটা ভুল করেন সেটাই আপনি যেখান থেকে ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিচ্ছেন আপনি বুঝাচ্ছেন আপনি ওখানে কাজ করছেন বা আপনার ওখানে কাজের এক্সপিরিয়েন্স আছে সেইখান থেকে আপনি স্যালারি শিট বানাবেন ওই কোম্পানির নামে আপনি স্যালারি সার্টিফিকেট বানাবেন ওই কোম্পানির নামে নো অবজেকশন বানাবেন যাতে করে আপনি ভিসা পাওয়ার জন্য এই জিনিসগুলো খুব জরুরি আমরা এই জিনিসটা আসলে অনেকে ভুল করি আমরা এক জায়গা থেকে স্যালারি সার্টিফিকেট দিই এক জায়গা থেকে এন ওসি দিই এবং আরেক জায়গা থেকে আপনার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিই এটা কখনও করা যাবে না আপনাকে ম্যাচিং করাইতে হবে যে আপনি ওই কোম্পানিতে কাজ করেন ওই কোম্পানির নো অবজেকশন সার্টিফিকেট আছে ওই কোম্পানির স্যালারি শিট আছে হ্যাঁ আপনাকে এই জিনিসটা বোঝাতে হবে সুতরাং আমি যে বিজনেসটা বুঝতে পেরেছি যে সিজনাল ওয়ার্ক পারমিট সম্পর্কে আপনার যে যে ধারণাগুলো নেওয়া দরকার আশা করি এই ভিডিওটা থেকে আপনি সম্পূর্ণ ধারণাগুলো ইনশাল্লাপ পেয়ে যাবেন তো আমরা যারা এই ওয়ার্ক পারমিট ওয়ার্ক পারমিট করি আপনারা আগে যে এজেন্সির মাধ্যমে যাবেন বা আপনি যার মাধ্যমে যাচ্ছেন তাকে আপনি আগে এই জিনিসটা শেয়ার করে নেবেন যে ভাই আপনি সিজনাল ওয়ার্ক পারমিট বের করতেছেন নাকি অন্য কোনো ওয়ার্ক পারমিট সেই জিনিসটা আগে তার কাছ থেকে জানবেন কারণ অনেকেই ভাই আমাকে ওয়ার্ক পারমিট কপি পাঠা ভাই আমার ওয়ার্ক পারমিটরা চেক করে দেন ভাই আমার এই কোম্পানিটা চেক করে দেন ভাই এখানে হাজার হাজার কোম্পানি আছে আপনার কোম্পানির নাম একটা কিন্তু ওদের প্রজেক্ট হচ্ছে আরেকটা নামের সাথে প্রজেক্টের কোনো মিল নাই হ্যাঁ যেমন আমার কোম্পানি নাম হচ্ছে ঢাকা স্পিজু কিন্তু এ মানে হচ্ছে রেস্টুরেন্টের কাজ তো আপনি ঢাকা স্পিজুর আপনি আমি কীভাবে বুঝবেন যে সেরা কি কাজ করে বা ওদের কোম্পানির এবিলিটি কি বা কোম্পানির কি কাজ বা কোম্পানি যে সম্পর্কে সহজে সম্ভব না চেক করা সম্ভব না আপনারা যারা ওয়ার্ক পারমিট নেবেন আপনারা শুধু এই জিনিসটা বেশি চেক করবেন যে আসলে ওই কোম্পানিটা ফোনটা আছে কিনা অনেকভাবে আমাকে যেটা করেন যে কোম্পানির নাম লিখে পাঠান বা কোম্পানির নামটা স্ক্রিনশট দিয়ে দেন বা আমার এই কোম্পানিটা চেক দিয়ে দেন বা এই কোম্পানি থেকে দাঁড়ালে ভিসা পাবো কি না হ্যাঁ ভাই এত যদি চিন্তা করেন তাহলে আপনার ফোনানটা আসার দরকার না বা আপনি এম্বাসি দাঁড়ানোর দরকার নেই আপনি স্বপ্ন দেখেন স্বপ্ন দেখতেই থাকেন ফোনানটা আসতে হবে না ঠিক আছে কোম্পানি চেক করার কোনো সহজ উপায় নাই আপনি কোম্পানিটা এটুক চেক করতে পারবেন যে কোম্পানিটা ফোনটা আসে কিনা ফোনান কোম্পানিটা অ্যাক্টিভ কিনা কোম্পানিরা গভর্নমেন্টকে ট্যাক্স দেয় কিনা এই জিনিসটাই আপনার ইনস্যুর করা উচিত আর বেশি কিছু দেখার দরকার লাগে না কারণ কোম্পানি যদি আপনাকে ট্যাক্স পয় করে বা কোম্পানি যদি আপনার গভর্নমেন্ট ট্যাক্স পে করে সেক্ষেত্রে আপনি ভিসা পাইতে বাধ্য কি ওই কোম্পানিটার প্রফিট কেমন তার প্রফিট দেখাচ্ছে কিনা বা ওরা কোম্পানিতে এ বিলিটি কীরকম কীরকম ওয়ার্কার আছে এই জিনিসগুলো আপনি অনলাইনে সহজ চেক করে দেখতে পারবেন এছাড়া বিকল্প উভয় নাই এখানে এটা বাংলাদেশের প্রাণ কোম্পানি না এটা বাংলাদেশের বিডি কোম্পানি না যে আপনি বলছেন প্রাণ সম্পর্কে সব কিছু বলে দিয়েছেন জিনিসটা এত সহজ না তো সুতরাং আজকে আমি সিজনের বিষয় নিয়ে অনেকগুলো কথা বলছি করি সম্পর্কে ভিডিও দেখলে অনেকগুলো তথ্য পাবেন তো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন নিরাপদ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবার